আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবার আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার করব, তখন বারবার মনে হচ্ছিল আচ্ছা আমি কী বলবো, কোথা থেকে শুরু করব। আমার মানে আমি কথা বলতেই ভুলে গেছি, মানে কথা বলতেই পারতেছিলাম না যে আসলে কোন টপিকসে কথা বলবো, ভিডিওগুলো আসলে কোথা থেকে হয়, কীভাবে আমি ভিডিওটা শ্যুট করব। এই কথাগুলো বলার শুরুতেই এটাই মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখন কোনো কাজের ফ্লো নষ্ট হয়ে যায়, যখন আপনি কোনো কাজ কন্টিনিউ করতেছেন, তখন ওই জিনিসটাতে তত বেশি বুঝবেন, তত বেশি স্পন্টেনিয়াস হবেন, তত বেশি হচ্ছে যে অভিজ্ঞতা অর্জন করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় কোনো কাজে এক মিনিটের বিরতি বা এক মিনিট হচ্ছে অন্য কাজে নিজেকে ফোকাস থেকে, মানে একটা কাজে ফোকাস আমি করতেছি সেখান থেকে ডাইভার্ট হয়ে যাওয়া, মানে 12 মিনিট আমার মনে হয় ওটার প্রায়শ্চিত্ত করতে হয়। এ কথা বলার একটাই অর্থ যে আমি 10-15 মিনিট একটা ভিডিও ভয়েস ওভার করা এবং কোনো উইদাউট এডিটিং কথা বলা, শুধু তাই নয় আধা ঘন্টা স্পন্টেনিয়াস কথা বলা আমার পক্ষে কোনো বিষয় না। আমি খুব মানে এভাবে কথা বলতে পারি। তো মাঝখানে এত দিন একটা দীর্ঘ বিরতির পর মানে আমি যখন ভিডিও ভাবলাম যে অনেক দিন করি না একটা ভিডিও করি, আসলে করি না বলতে না, আমি এখন আমি আমার পেশাগত জীবনটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি, আমার মনে হচ্ছে এটা প্রয়োজন, সেই দিকে আসলে ফোকাস দিচ্ছি। আমরা গতকাল সন্ধ্যাবেলায় গিয়ে সুন্দর সুন্দর গাছ কিনছি, কয়েকটা অবশ্য। এই যে এই কামিনী গাছটাতে এত সুন্দর গন্ধ, আর হচ্ছে যে কী বলবো, মানে বাসায় এনে এখন আমি লাগাই নাই, ড্রয়িং স্পেসে রাখছি, তো সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে পুরো বাসায় এর গন্ধ ছড়ায় গেছে। এবং অনেক ফুল, এবং গাছটা 4 ফিট লম্বা, আপনারা যদি একটু দেখেন দেখেন 4 ফিট লম্বা, অনেক লম্বা, প্রত্যেকটা ইয়াতেই ফুল এবং কলি আছে, প্রত্যেকটাতে একদম নিচ পর্যন্ত এসে মাস। আর আমরা গেছিলাম সন্ধ্যাবেলায়, আমি একটা গাছ নিব, এই যে দেশি, এটা এত টাকা দিয়ে একটা পুরো ধরা খাইছি, আমি বুঝতে পারি নাই সন্ধ্যাবেলায়। আমি ভাবছি যে এই গাছটা দুই প্রকারের আছে, একটা হচ্ছে দেশি লোকাল, আর একটা হচ্ছে যে যেটা ঘরে রাখলে খুব অল্প হচ্ছে যে অ্যাগ্লোনিমা গাছটা, অ্যাগ্লোনিমায় মনে হয় নাম, আর নয়নতারা নিশি হচ্ছে দুইটা কালার। আমি হচ্ছে দুই কালারের দুইটা হচ্ছে নয়নতারা নিশি, আমার বাসায় পিঙ্ক কালারটা আছে, আমার কেন জানি নয়নতারা গাছটা বেশ ভালো লাগে, ফুল সবই ভালো লাগে, কিন্তু এই সাদা কালার নিছি কি দারুণ না, এতটুকু গাছে কত ফুল ফুটছে মাশাআল্লাহ, সাদা নিছি আর এই যে টকটকে একদম, এটা লাল না টকটকে পিঙ্ক, আর একটা হচ্ছে পিঙ্ক কালার যে মাঝখানের হোয়াইট কালার, সেটা আমি হচ্ছে আমার বাসায় আছে। আর এই যে এইটা নিছি ইনডোর প্লান্ট, এটা একটু হালকা আছে রাখলে গাছটা ভালো থাকে, মানে হালকা ছায়া রাখলে। আর একই সাথে দুই তিনটা কাজে খুব বেশি ফোকাস দেওয়া বা কনসেন্ট্রেট করা, এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট, ভালো হয় না। একটা আপনি যদি কোনো কাজে খুব ভালো দক্ষতা অর্জন করতে চান, তাহলে একটা কাজে ফোকাস দেওয়াটা, ফোকাস দিতে পারলে যদি পারা যায় তাহলে সে কাজে ভালো করা যায়। কিন্তু আমরা অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ মেয়ে মানুষ, এটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়, কারণ আমাদের মাথাটা মাল্টিপল কাজে হচ্ছে ইনভলভ করতে হয় এবং করা উচিত এবং অবশ্যই করা উচিত, কারণ একজন বউ, একজন মা, একজন বোন, একজন মেয়ে, দায়িত্বগুলো না একটু আলাদা আলাদা করে ডাইভার্ট করা। তো দায়িত্ব যারা নিতে জানে দুনিয়ার আমার মনে হয় সুখানুভূতিটা তারা খুব ভালো বোঝে, কিন্তু তারপরেও যতটুকু হয় বা যতটুকু রিজেক্ট, এর মধ্যে চেষ্টা করে থাকতে হয় বা চেষ্টা করতে হয় কন্টিনিউয়াসলি। আমি আপনাদেরকে এই কাজ, এই যে আমি মাঝে মাঝে মানে আমি তো প্রচুর ফেসবুকে স্ক্রলিং করি, করতে হয় কারণ আমার কাজগুলো ফেসবুক রিলেটেড বা ইন্টারনেট রিলেটেড, আমি ইন্টারনেটে সময় দেই, আর ইন্টারনেটে সময় দেওয়ার জন্যই আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আমি যদি না কাজ করতাম পেশাগত জীবনে তাহলে এই ফোন ব্যবহারই করতাম না। তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা কিছু কিছু কাজ দেখে মনে হয় যে মানুষ এত সময় কোথায় পায় এই কাজগুলোতে ইনভেস্ট করার জন্য। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এক এক জীবনে সব ব্যাপারে দক্ষতা অর্জন করা সম্ভব না, এক জীবনে সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না,
তবে কিছু কিছু জিনিস দেখে শিখতে হয়, কিছু কিছু জিনিস পড়ে শিখতে হয়, কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। কারণ আমরা আমাদের মাথাটাকে মাল্টিপল কাজে, যেহেতু আমরা বলতে গেলে মাল্টিপল কাজে আমরা খাটাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদের একটু জানা বা বোঝার প্রয়োজনটা অনেক বেশি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে বলছিলাম যে আমি আমার পেশাগত লাইফটাকে একটুকু ডেভেলপ করা, আমি কখনো এত সিরিয়াসলি নেই নেই, কিন্তু আমি আমার, আপনারা যারা আমাকে অনেকদিন থেকে চেনেন তারা জানেন যে আমি লাস্ট 4 ইয়ার্স থেকে বিজনেস করি, করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই প্রফেশনালি বা সেভাবে সিরিয়াসলি কখনো চিন্তা করিনি। এইবার যখন আমি একটু মানে শোকটাকে বাসা থেকে বের করে বাইরে নিলাম, তখন না আমার মাথায় একটা মানে একটা বার্ডেন বলতে পারেন, যে প্রতি মাসে আমার চিন্তা হয় যে আমাকে দোকান ভাড়া দিতে হবে, এমপ্লয়ীদের বেতন দিতে হবে, তো এটা এখন একটু সিরিয়াসলি যদি আমি না চিন্তা করি তাহলে এই কাজটাকে আমাকে বন্ধ করে দিতে হবে। হয় এটাকে বন্ধ করে দাও, নাহলে এটাকে সিরিয়াসলি নাও, মানে আমি মাঝামাঝি পর্যায়ে আছি। তো কখনোই সিরিয়াসলি আমি এভাবে কাজ করি নাই, জাস্ট করার জন্য করছিলাম, মানে এটাকে বিজনেস বললে ভুল হবে, এটা শুধুমাত্র আবেগে চলছে এতদিন, এত পুঙ্খানুপুঙ্খ হিসাবও আমি কখনো করি নাই। অনেক হ্যাসলের মধ্যে যাচ্ছি, মানে প্রতিদিনই নতুন নতুন সমস্যা, প্রতিদিনই নতুন নতুন সমস্যাকে ওভারকাম করার চেষ্টা করতেছি, আর এই জন্য আমি ইউটিউব থেকে অনেকটা দিন বিচ্ছিন্ন থাকতেছি বা থাকতে হচ্ছে। বিষয়টা এরকম না যে সংসারে কাজ করতেছি না, যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, তো দ্যাট ডাজেন্ট মিন যে আমি এগুলো করতেছি না, করতেছি, কিন্তু শুধুমাত্র ক্যামেরাটা ধরার ফোকাসটা দিতে পারতেছি না। তো আপনাদেরকে আমি কথাও দিতে পারতেছি না যে এখন থেকে রেগুলার করব, বাট মন চায় যে আমি ব্লগিংটা করি, আমার ভালো লাগে, ব্লগিংটাতে আমার একটা ভালো লাগা কাজ করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যে কাজে আমি হচ্ছে যে মানে চেষ্টা করতেছি সে কাজ অ্যাটলিস্ট আমি যেন হেরে না যাই। হ্যাঁ, হেরে যাওয়া মানে আমাকে অনেকটা দিন যতটুকু মানে আমি আগায় গেছি তার থেকে অনেকটা দূর পিছায় যেতে হবে, আমি একদম মানে ধপাস করে পড়ে যাবো আর কি। তো সেটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাস্ট ফ্রাইডেতে হচ্ছে, আপনারা জানেন ঢাকায় যারা থাকেন তারা জানেন যে আইডিবির ওখানে হলিডে মার্কেট হয়, তো ওখানে দেশীয় পণ্য নিয়ে আমার তো যেখানেই দেশীয় পণ্য সেখানেই ছুটে যেতে মন চায়। আমরা দেখতে গেছিলাম যে আসলে হলিডে মার্কেটটা কীরকম হয়, কেমন হয়, দেখতে কেমন হয়, কী কী থাকে, কী কী পণ্য থাকে, তো সেগুলো দেখার জন্য গত এটা এই মার্কেটটা হচ্ছে শুক্র শনিবার 2 দিন হয়, তা আমরা শুক্রবারে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো দেখা যায় কিছু তেমন কেনাকাটা করিনি, তবে আমরা অনেক খাইছি, কারণ পাশের স্টলগুলো পুরো লাইন ধরে শুধুমাত্র খাবারের স্টল, সেখানে দেশীয় খাবার থেকে শুরু করে কেক, দেশি বিদেশি সব ধরনের খাবারই ছিল। তো সেক্ষেত্রে সেই খাবারগুলো আমরা অনেক মানে হাঁটছি, দেখা যায় যে আপনি যদি 1 ঘন্টাও হাঁটেন না তো হলো খাওয়ারের একটা ইয়া থাকে, তো খেয়ে আমরা ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।